গতবারের থেকে এবারে লিডটা আরো বেশি আছে, কি বলবো, এটাই আমার এক্সপেকটেশন ছিল, আমার ধারণা ছিল। এটা কি কাজের নিরিখে? নিশ্চয়ই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এতগুলো প্রকল্পের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সকল পরিবারের, পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি পরিষেবা সেটা দিয়েছে। এবং আমি 5 বছর ধরে আমার এমপি ল্যাডের কাজ ছাড়াও আমি বিভিন্ন দপ্তর থেকে, বিদ্যুৎ থেকে, পানীয় জল থেকে এবং সিএসআর ফান্ড থেকেও আমি অনেক কাজ করেছি, কোটি কোটি টাকার কাজ করেছি। এবং তার থেকে বড় কথা, মানুষের সাথে আমার যোগাযোগ অনেক বেশি ছিল। আচ্ছা, অন্যান্য জায়গায় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রায় 8-19টা জায়গায় বিজেপি এগিয়ে আছে, সেই জায়গায় কি যে রাজ্য সরকারের প্রকল্প কি ঠিক মতো পৌঁছয়নি, না ওখানকার এমপিরা ঠিক মতো কাজ করেনি? এই মুহূর্তে আমার কাছে না কোনো মোবাইল আছে, না কোনো টিভি আছে, আমি একটু সঠিক তথ্যটা আপনাকে দিতে পারবো না যে কি হয়েছে, তবে পরিষেবা কেন পৌঁছাবে না, সব জায়গায় পরিষেবা পৌঁছাবে, আমার কেন্দ্রে পৌঁছেছে আর অন্য জায়গায় পৌঁছাবে না। অন্যান্য কেন্দ্রে তাহলে বিজেপি কী করে দিচ্ছে আপনার কি মনে হয়? বিজেপি কী করে জিতছে আমি বলতে পারবো না কী করে জিতছে, সম্পূর্ণ রেজাল্টটা বেরোলে তাহলে বুঝতে পারা যাবে কেন জিতবে। এবং এ বিষয়ে যেহেতু এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন এবং আমি মনে করি আই এম নট এ স্পোক্স পার্সন অফ মাই পার্টি, আমি আমার পার্টির মুখপাত্র নই, তো সেই মুখপাত্র হিসাবে আমার পার্টি এটা জিতছে। দিদি, অসমাপ্ত কাজ কিছু বাকি আছে? আমার অসমাপ্ত কাজ এই মুহূর্তে আমি মনে করি মানুষ আমায় আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি যা আমার আগে মার্জিন ছিল এবারে আরও বেশি আমি মানুষের কাছে আরও বেশি পৌঁছাতে চাই। প্রথম কথা, তাদেরকে আরও বেশি করে পরিষেবা। আপনার এলাকার মানুষের কী বার্তা দিতে চান? মানুষ আমায় আশীর্বাদ করেছে, আমি তাদের মাঝেই আবার ফিরে যেতে চাই আরও আরও বেশি করে। ক্যানিং এক আপনার সব থেকে বেশি লিড দিয়েছে এখনো পর্যন্ত যা আমাদের কাছে তথ্য আছে, সেখানে কি কাজের পরিমাণটা অনেক বেশি হয়েছিল কি না? সেখানে আপনি পৌঁছাতে পারেন? আমি সমস্ত জায়গায় ভাগে, সমস্ত জায়গাতেই আমি কাজ করেছি, কিন্তু ক্যানিং একে প্রচুর লিড পেয়েছে না, কিন্তু ওখানে আপনি গতবারেও ক্যানিং এর লিড ছিল, ক্যানিং পূর্বে এবারেও সেই হিসাবে লিড, ক্যানিং একে আপনি প্রচার করেননি কিন্তু প্রচুর পরিমাণে লিড পেয়েছেন, এর রহস্যটা কি? দেখুন, ক্যানিং একে প্রচার করিনি সেটা বললে হবে না, আমি পার্থ চ্যাটার্জির সাথে গিয়ে একটা প্রচার করেছিলাম, সেখানে দিয়েছিলাম, আর ক্যানিং একের মানুষ আমায় অনেক বেশি করে চায়, প্রতিমা মণ্ডপকে চায়। দল যেটা নির্দেশ দেবে সেই হিসাবে নিশ্চয়ই আমরা লড়েছি, লড়ে জিতেছি মানুষের পাশে। সকল মানুষকে বলবো শান্তি বজায় রেখে সকলের জন্য, ধর্ম বর্ণ রং নির্বিশেষে সকলের জন্য শান্তিটা আজকে বড় দরকার। জয়টাকে কাকে বিশ্বাস করবে? জয় আমার কেন্দ্রের মানুষদেরকে, কারণ তারাই আমায় আশীর্বাদ করেছে, তাদের জয় আশীর্বাদ ছাড়া তো নিয়ে যায় না আজকে পাখি, আমার মানুষদেরকে একেবারে আমার কেন্দ্রের মানুষ।